32 দলের লড়াই এখন 4 দলের শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল এলিট স্টেজে এবার প্রথম পা রাখলো মরক্কো তবে বাকি 3 দলের জন্য এটা প্রথম নয় তবু মেগা ইভেন্টের সেমিফাইনাল নিয়ে রোমাঞ্চের কমতি নেই আর্জেন্টিনা ফ্রান্স ও ক্রোয়েশিয়ার স্বপ্নের বিশ্বকাপে 92 বছরের ইতিহাসে এই 4 দলের যাত্রায় লড়াইয়ের গল্প আছে অনেক জনপ্রিয়তা সাফল্য ফুটবল শৈলীতে সবার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা 1930 সালে ফিফা বিশ্বকাপের প্রথম আসরে অংশ নিয়ে শিরোপার খুব কাছে গিয়েছিল তারা হয়েছিল রানার্স আপ এবারের আসর সহ মোট 18 বার অংশ নিয়ে 5 বার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা যার মধ্যে 1978 ও 86 তে পেয়েছে শিরোপার স্বাদ ইতিহাস বলছে কোনোবারই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়নি আলবি সেলেস্তেদের বিশ্বমঞ্চে এবারও তাদের স্বপ্ন দেখাচ্ছেন 10 গোল নিয়ে যৌথভাবে আকাশি নীলদের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি দেশের হয়ে ম্যাচ সংখ্যাতেও এগিয়ে এলএমটেন খেলেছেন 24 ম্যাচ বিশ্বকাপের সমৃদ্ধ ইতিহাস আছে আরেক ফেভারিট ফ্রান্সেরও এ নিয়ে 16তম বারের মতো অংশ নিচ্ছে তারা 1998 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা আর সবশেষ 2018 আসরেও সেরার মুকুট মাথায় পেয়েছে তারা এছাড়া একবার হয়েছে রানার্স আপ সেরা চারে এর আগে 6বার উঠে 3বারই বিদায় নিয়েছে ফ্রান্স বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের পায়ে ভর করে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ইউরোপীয় জায়ান্টদের আরেক ইউরোপীয় দল ক্রোয়েশিয়া কখনও শিরোপার স্বাদ না পেলেও সহজে হাল ছাড়ার পাত্র নয় 1998 সালে প্রথম অংশগ্রহণে বিশ্বকে চমকে দিয়ে সেমিফাইনাল খেলেছিল তারা আর সবশেষ আসরে হয়েছে রানার্স আপ এবার সেভাবে স্পটলাইটে না থাকলেও ঠিকই টপ ফোরে জায়গা করে নিয়েছে তারা মদ্রিজ পেরিসিচদের কাঁধে চেপে লাল সাদা উৎসবের স্বপ্ন দেখছে ক্রোয়াটরা এরই মধ্যে কয়েক দফা উৎসব করে ফেলেছে আসরের চমক মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে এতটা পথ পাড়ি দিয়েছে তারা তবে এখনো থামতে চায় না উজ্জীবিত দলটা বেলজিয়াম স্পেন পর্তুগাল বধ করা মরক্কানরা অপেক্ষায় মহোৎসবের হাকিমি নেসেরি জিয়েকরা কি তাদের সে স্বপ্ন পূরণ করতে পারবেন নাকি জায়ান্ট তকমাধারী ফ্রান্স আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ায় ছিনিয়ে নেবে 2022 কাতার বিশ্বকাপ ট্রফি তাজিন খন্দকার সময় সংবাদ